নমস্কার বন্ধুরা, লিপিস ড্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রিঠা মাছ বা রিঠে ট্যাংরা মাছের ঝাল। গরম ভাতের সাথে এই রিঠা মাছের ঝাল খেতে জাস্ট অসাধারণ। এই রেসিপিটি আমি কেমনভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখে নিই আজকের রেসিপি। নিয়ে নিয়েছি 9 পিস মাছ, স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, মাছের পিসগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আমি লাল করে ভেজে নিয়েছি মাছের পিস, এপিট ওপিট করে। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটি প্লেটে। নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও 1টি টমেটো কুচি। সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো, 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল, দিয়ে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। একটি লিড দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে। ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছ। রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখন নতুন ভিডিও শেয়ার করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।